নির্বাচনী আমেজে সরগরম যুক্তরাষ্ট্র, প্রার্থীরা ব্যস্ত প্রচারণায়। এরই মধ্যে পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে গুলিবিদ্ধ হলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব নেতাদের পাশাপাশি এ ঘটনার নিন্দা জানিয়েছেন ধনকুবের এবং স্পেস এক্স ও টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। পাশে থাকার কথা জানিয়ে ট্রাম্পকে অভিহিত করেছেন শক্তিশালী মানুষ হিসেবে। নিজের মালিকানাধীন প্ল্যাটফর্ম এক্সে ট্রাম্পের রক্তমাখা মুখের একটি ভিডিও শেয়ার করেছেন মাস্ক। সেখানে লেখেন সমর্থনের কথা। রাজনৈতিক সচেতনদের মতে মাস্কের এই সমর্থন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে অনেকটাই এগিয়ে রাখবে ট্রাম্পকে। এক্স হ্যান্ডেলে ট্রাম্পকে সমর্থন দিয়ে মাস্ক আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র সবশেষ যে শক্তিশালী জনপ্রতিনিধি পেয়েছিল তিনি ছিলেন থিওডর রুজভেল্ট। বছরখানেক আগেও ট্রাম্প মাস্কের সম্পর্ক এতটা গভীর ছিল না। 2022 সালের জুলাইয়ে ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের জন্য বেশি বুড়ো হিসেবে অভিহিত করেছিলেন মাস্ক। তবে সম্প্রতি ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানায়, ইলন মাস্ক এমন এক গোষ্ঠীকে চাঁদা দিয়েছেন যারা নির্বাচনে ট্রাম্পকে জয়ী করার জন্য কাজ করছে। নাদিম মারজান, সময় সংবাদ।